অপহরণ দিন দিন বেড়েই চলছে সীমান্ত উপজেলা টেকনাফে। তার ওই ধারাবাহিকতায় রেফোনের কিন্তু তৎপর রয়েছেন। টেকনাফের নীলা ইউনিয়নের মাদ্রাসার শিশু অপহরণ করা হয়েছিল, তবে সেই সক্রের পাঁচজন সদস্যকে আটক করেছেন রেফোনের। এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলন চলছে, আপনাদেরকে সেখানে নিয়ে যাব। তাদেরকে কিভাবে আটক করা হয়েছে এবং এই সক্রের সদস্য কারা, এবং বিস্তারিত আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা জানেন, 28 এপ্রিল 2024 তারিখ কক্সবাজার টেকনাফের নীলা ইউনিয়নের জাদিমুড়া নয়াপাড়া শালবাগান রাস্তার মাথা থেকে মোহাম্মদ সাইফ নামে এক শিক্ষার্থী অপহরণের শিকার হয়। অপহৃত ভিকটিম প্রতিদিনের মতো মাদ্রাসা ছুটি হয়ে রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে খুঁজতে থাকে। পরবর্তীতে পরদিন সকালে একটি মোবাইল ফোন থেকে কল করে সাইফকে পেতে বিপুল পরিমাণ মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণ আদায়ের লক্ষ্যে ভিকটিমের পরিবারকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে। এই ঘটনায় ভিকটিমের মামা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যার পরিপ্রেক্ষিতে র‍্যাব 15 এর CPC-1 একটি চৌকস দল তাদেরকে অপহরণকারীদের এবং তাদের মূল হোতাসহ বিভিন্ন পর্যায়ে তাদের যে লোকজন ছিল, তাদের যে একটা গোষ্ঠী যারা অপহরণের সাথে সংযুক্ত, তাদেরকে ধরার জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত 30 এপ্রিল 2024 তারিখ আনুমানিক 1630 ঘটিকায় কক্সবাজারের টেকনাফ থানাধীন শালবাগান রোহিঙ্গা ক্যাম্প জাদিমুড়া দমদমিয়া এবং নাজিরপাড়া এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে র‍্যাব 15 CPC-1 টেকনাফের আভিযানিক দল ভিকটিম মোহাম্মদ সাইফ, পিতা মৃত মোহাম্মদ হোসেন জাদিমুড়া নয়াপাড়া এলাকার উদ্ধার করতে সক্ষম হয় এবং অপহরণ চক্রের মূল পরিকল্পনাকারী এবং মূল হোতা সহ 5 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামিদের নাম মোহাম্মদ সাব্বির, পিতা নূর আলম জাদিমুড়া টেকনাফ, হাসান বসর উনি একজন রোহিঙ্গা, পিতা আব্দুল ফয়েজ প্রকাশ মাঝি, মোহাম্মদ আবদুল্লাহ পিতা সৈয়দ হোসেন, সেলিম পিতা মৃত ঠান্ডা মিয়া, আক্তার কামাল পিতা আবুল কালাম। তাদের সাথে থাকা মোবাইল ফোন এবং 300 টাকা আমরা জব্দ করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে জানা যায়, সাইফকে ভিন্ন টাকা পয়সার প্রলোভন দেখিয়ে রাস্তা থেকে তারা অপহরণ করে নিয়ে যায় এবং এই মর্মে তারা আমাদের কাছে একটি স্বীকারোক্তি দেয়। আরও জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা বিভিন্ন অপহরণ এবং কিশোর গ্যাংয়ের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল। তারা স্থানীয় ও রোহিঙ্গা কম বয়সী যুবকদের 12 থেকে 15 জনের সমন্বয়ে একটি কিশোর সংস্থার সৃষ্টি করে, যার মাধ্যমে অপহরণ এবং চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকায় তারা সংগঠিত করে থাকে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।